हेलो बंधुरा बांगला फिश इनफो यूट्यूब चैनले आपनादेर के स्वागतम। आमी सुब्रत रही आपनादेर संगे। माछ चाषेर समस्त तथ्य बांगला पेते चाहले चैनलटिके सबसक्राइब करे बेल बाटनटिके अले सेट करे नीन। बंधुरा आजकेर ई भिडियोते आमी कथा बोलते चलेछि पांगास मासेर मिक्स फार्मिंग सम्बन्धे। अनेक चाषी रयेछेन जारा जानेन ना ई मासटिके आसले मिक्स फार्मिंगे কালচার করা যায় কিনা, তাই তাদের মনে একটি প্রশ্ন সবসময় ঘুরে বেড়ায়, এই মাসটিকে যদি মিক্স ফার্মিংয়ে কালচার করা যায় তাহলে কত পরিমাণ পাঙ্গাস থাকতে হবে বা কোন কোন মাছের সাথে এই মাছগুলোকে চাষ করা সম্ভব, কী কী পরিমাণে মাছ আমি দিব, এই জিনিসগুলো কিন্তু ওনারা বুঝতে পারেন না। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এই জিনিসগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। আপনারা চাইলে কিন্তু এই পাঙ্গাস মাছের যে চাষ প্রক্রিয়া রয়েছে সেটি কিন্তু অন্যান্য মাছের সাথে করতে পারবেন। সাধারণত দেখা যায় এই মাছটিকে বেশি পরিমাণ সিঙ্গেল ফার্মিংয়ে করা হয়, তবে অনেক চাষি রয়েছেন যার পক্ষে এই সিঙ্গেল ফার্মিং করা অসম্ভব। কারণ হচ্ছে এর ফিশ ফিডিং। বন্ধু পাঙ্গাস মাছকে ফার্মিং করতে হলে আপনার যে ফিশ ফিডিংয়ের খরচা রয়েছে সেটি প্রচুর পরিমাণ হয়ে থাকে, যা একজন নতুন চাষি বা ছোট চাষির পক্ষে বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, যার ফলে ওনার ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু উনি এই মাছটিকে ফার্মিং করতে পারেন না। যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু খুব সহজে এই মাছটিকে ফার্মিং করতে পারবেন। সব ধরনের মাছের সঙ্গে কিন্তু এই পাঙ্গাস মাছকে কালচার করা একদমই সহজ। তো এটির রেশিওটি যেটি রয়েছে সেটি আমি বলে দিচ্ছি, আসলে কোন কোন ধরনের মাছের সঙ্গে আপনি এই মাছটিকে ফার্মিং করতে পাচ্ছেন। যেমন দেখা যায় তেলাপিয়া, তেলাপিয়ার সঙ্গে এই মাছটিকে প্রচুর পরিমাণ ফার্মিং করা হয়ে থাকে, সবচেয়ে ভালো রেজাল্ট তেলাপিয়ার সঙ্গেই এটিকে দেখতে পাওয়া যায়। তো যাই হোক বন্ধু, তেলাপিয়ার সাথে কিন্তু কই মাছেরও এই ফার্মিং যেটি রয়েছে সেটি পাঙ্গাস মাছের সাথে করা যেতে পারে। এছাড়াও আপনি চাইলে পাবদা, কিছু গুলশা এই ধরনের মাছের সঙ্গেও এই মাছকে ফার্মিং করতে পারেন। তাছাড়াও শিং, মাগুর আর চাইলে কিন্তু দেশি আমাদের যে পোনা রয়েছে, যেমন আমরা রুই, মিরিক, কাতল এই ধরনের মাছ যেগুলো রয়েছে সেগুলো যেগুলোকে আমরা আইএমসি বলছি, এই ধরনের মাছের সঙ্গেও কিন্তু পাঙ্গাস মাছের কালচার করা সম্ভব। এখন কথা হচ্ছে যে এক এক করে আমরা কতগুলো মাছ ছাড়বো, কোন কোন মাছ কী পরিমাণ ছাড়বো এটি জানা অত্যন্ত জরুরি। সাধারণত দেখা যায় যে তেলাপিয়ার সাথে কিন্তু পাঙ্গাস মাছের যে ফার্মিংটি রয়েছে সেটি সবচেয়ে ভালো দেখতে পাওয়া যায়, আর দুটো মাছেরই রেজাল্ট কিন্তু খুব ভালো আসে। যাই হোক বন্ধুরা, আমি যেহেতু সমস্ত মাছের একটা মিক্সিং বলতে চাচ্ছি, যেই যেই মাছের চাষ করলে পাঙ্গাসের সাথে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করছি। একরে যদি আপনি মাছ চাষ করতে চান পাঙ্গাস, পাঙ্গাসের সাথে যদি অন্য মাছ চাষ করতে চান, তাহলে কিন্তু এক একর পুকুরের জন্য আপনাকে 10,000 পাঙ্গাস মাছ ছাড়তে হবে। এর সাথে যদি আপনি তেলাপিয়া পোনা ছাড়তে চান তাহলে আপনাকে অবশ্যই তেলাপিয়া যেটি রয়েছে সেটি ছাড়তে হবে 7,000 পিস। তবে তেলাপিয়া ছাড়ার সময় অবশ্যই হাইব্রিড তেলাপিয়া বা মনোসেক্স তেলাপিয়া যেটি রয়েছে সেটি ছাড়ার চেষ্টা করবেন। দেশি তেলাপিয়া ছাড়তে গেলে কিন্তু বিজনেসটা আপনার লস হয়ে যাবে, কারণ ওগুলো কিন্তু প্রচুর পরিমাণ বাচ্চা দিয়ে থাকে এবং গ্রোথও ওটার কম হয়ে থাকে। পাঙ্গাসের সাথে কিন্তু কই মাছেরও ফার্মিং করা যায়, তবে এই কই মাছ বা তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছ এই তিনটি মাছ যে রয়েছে এগুলো আসলে কম্পিটিটর মাছ, একজন আরেকজনের সাথে খাবার নিয়ে প্রতিযোগিতা করে। তাই যেহেতু আপনি তেলাপিয়া ছাড়ছেন তা সেক্ষেত্রে কিন্তু আপনাকে কই ছাড়াটা একদমই ঠিক হবে না। আপনি যদি কই মাছ ছাড়তে চান তাহলে কিন্তু আপনাকে তেলাপিয়া মাছটি ছাড়া যাবে না। এই দুটোর যে হিসাব রয়েছে 7,000 বলেছি একই হিসাব রয়েছে, তো দুটো থেকে একটি মাছ আপনি সিলেকশন করে আপনার পাঙ্গাসের সাথে ছাড়তে পারেন। এছাড়াও আপনি শিং মাছের পোনা যেটি রয়েছে সেটি কিন্তু পাঙ্গাসের সাথে ছাড়তে পারেন। বন্ধুরা এই মাছ শিং মাছটি যেটি রয়েছে সেটি কিন্তু পুকুরের তলদেশের মাছ, আর যখনই মাছগুলো খাবার ওয়েস্টেজ করবে, খাবে না, নষ্ট করবে, আর এই খাবারগুলো কিন্তু পুকুরের তলদেশে চলে যাবে, ওখানে শিং মাছগুলো কিন্তু খুব আরামে খেয়ে কিন্তু পুকুরের যে খাবারের যে ব্যালেন্সটি রয়েছে সেটি পরিপূর্ণ করে রাখবে, পুকুরটিকে নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করবে। এছাড়া শিং মাছের কিন্তু প্রচুর পরিমাণ প্রাইস হয়ে থাকে, দাম ভালো হয়ে থাকে, আপনি ওখান থেকেও বেশ ভালো একটা আর্নিং করতে পারছেন। তো বন্ধুরা, পাঙ্গাসের সাথে শিং মাছ কতগুলো ছাড়বেন এর জন্য আপনাকে প্রতি একরে আপনাকে 4,000 পিস শিং মাছ ছাড়তে হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন পোনাগুলো একটু বড় হলে সবচেয়ে ভালো হবে, কারণ শিং মাছের হারভেস্টিং সময়টা একটু লম্বা হয়ে থাকে, 6 থেকে 7 মাস 8 মাসও হয়ে যেতে পারে, এই জন্য আপনাকে অবশ্যই একটু বড় পোনা সংগ্রহ করে ছাড়তে হবে। এছাড়াও আপনি আপনার পুকুরে কিছু পরিমাণ রুই মাছ বা মিগেল মাছের চাষ করতে পারেন, এটি হচ্ছে পুকুর ব্যালেন্স করার জন্য। আমি যদি রুইয়ের পোনা কথা বলি তাহলে আপনি পুকুরে যদি 100টি করে রুই মাছ ছাড়েন একরে তাহলেই যথেষ্ট। এছাড়া এটির সাথে কিন্তু আপনি যে মিরিক মাছের পোনা রয়েছে সেটিও ছাড়তে পারেন, সেটিও 150 থেকে 200টি পিস ছাড়তে পারেন। তো এই মিরিক মাছের পোনাটিও কিন্তু আপনার পুকুরের জন্য অত্যন্ত উপকারী হবে, কারণ এই মিরিক মাছ বা মিরগেল মাছ যেটি রয়েছে সেটি কিন্তু পুকুরের
তলদেশের মাছ। তো এই যে একটা কম্বিনেশন রয়েছে, এই কম্বিনেশন ধরে যদি আপনি তেলাপিয়া, পাঙ্গাস, শিং, মাগুর, কই এই জিনিসগুলোকে চাষ করেন, তাহলে একটা মিক্সের চাষ করে আপনি ভালো একটা প্রফিট নিতে পারছেন। আর আপনার পুকুরের যে তিনটি লেয়ার রয়েছে সেটিরও ব্যালেন্স করতে পারেন, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, এই জিনিসটা মেনটেন করতে পারবেন। তো সব লেয়ারে মাছগুলো কিন্তু ভালোভাবে বড় হবে। তবে ফিশ ফিডিংয়ের ব্যাপারে কিন্তু আপনাকে অবশ্যই ভালো জ্ঞান রাখতে হবে। আপনি যে মাছগুলোকে ফিডিং করাচ্ছেন, যে যে লেয়ারে মাছ ছেড়েছেন, ওই হিসাবে ফিডিং করানো সবচেয়ে ভালো হবে। তাছাড়াও কোন মাছ চাষ করতে হলে কী পরিমাণ ফ্যাট প্রয়োজন, ওই মাছের জন্য কী পরিমাণ প্রোটিন প্রয়োজন, এই জিনিসগুলো জানা অত্যন্ত জরুরি। তাহলে কিন্তু এই জিনিসগুলো জেনে আমি ওই হিসাবে খাবার দিতে পারবো। আর যেহেতু আপনি এখানে মিক্স ফার্মিং করছেন, সেহেতু আপনাকে একটা অ্যাভারেজ প্রোটিন পার্সেন্ট ধরে ফিডিং করাতে হবে, তাহলে কিন্তু মাছগুলো বাড়বে। তো এইখানে আমরা যেটি জিনিস দেখে থাকি সেটি হচ্ছে এই মাছগুলোর ফ্লোটিং ফিড খাওয়ার যে স্পিডটি রয়েছে সেটিও অনেক বেশি। যেমন তেলাপিয়া, কই, পাঙাশ, এই মাছগুলো কিন্তু ভাসমান খাবারটি প্রচুর পরিমাণ খেয়ে থাকে। এখন যেহেতু আমি মিক্স ফার্মিং করছি, তাহলে আমাকে সবগুলো মাছের ব্যাপারে চিন্তা করতে হবে, মাছগুলোকে খাবার দিতে হবে। তো আমি যদি সম্পূর্ণ খাবারটি ফ্লোটিং ফিড দিয়ে দিই, এতে করে কিন্তু উপরের দিকে মাছগুলো সম্পূর্ণ খাবারগুলো খেয়ে ফেলবে। তো যেহেতু আমি নিচে মাছ ছেড়েছি, আমার মৃগেল মাছ রয়েছে, আমার শিং মাছ রয়েছে, তো ওদেরকে খাবার দিতে হবে, তাহলে আমাকে ফ্লোটিং ফিডের পাশাপাশি কিছু সিঙ্কিং ফিডেরও ব্যবহার করতে হবে, যেগুলো আসলে ডুবন্ত খাবার। এই ফ্লোটিং বা ভাসমান খাবারের সাথে যদি আপনি কিছু পরিমাণ ডুবন্ত খাবার মিক্স করে আপনার পুকুরে প্রয়োগ করেন, এতে করে ডুবন্ত খাবারগুলো নিচে চলে যাবে আর নিচের মাছগুলো কিন্তু আরামে খেতে পাচ্ছে। আর যেই মাছগুলো ফ্লোটিং ফিড খেতে বেশি পছন্দ করে তারা কিন্তু খুব সহজে নিচের দিকে যাবে না, উপরের যে ভাসমান খাদ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজে খাবে। এতে করে আপনার সমস্ত লেয়ারের মাছগুলো কিন্তু বড় হবে। আর মাছ বড় হওয়ার পিছনে কিন্তু প্রাকৃতিক যে খাদ্য রয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই এই জিনিসটি লক্ষ্য রাখবেন। আপনার পুকুরের জলে যেন ন্যাচারাল খাবার বা প্ল্যাঙ্কটনের যে গ্রোথটি রয়েছে সেটি যেন স্বাভাবিকভাবে হতে থাকে। এর জন্য মাঝে মাঝে আপনাকে একটু গোবর ব্যবহার করতে হবে, মাঝে মাঝে এই পুকুরগুলোতে সারের ব্যবহার করতে হবে। আমরা জানি সার ব্যবহার করলে ন্যাচারাল ফিড বা যে প্ল্যাঙ্কটন যেটি রয়েছে সেটির মাত্রা একটু বেড়ে যায়, এতে করে কিন্তু মাছের ফিডিংয়ের খরচাটাও একটু কম হয়ে যায়, তাছাড়া কিন্তু মাছের গ্রোথটা ভালো হতে থাকে। তো এই ছোটো ছোটো বিষয়গুলো অবশ্যই আপনারা ধ্যান রাখবেন, যখনই মাছ চাষ করছেন এই জিনিসগুলো মাথায় রেখেই মাছ চাষ করবেন। একদম পুকুরের জল সাদা হয়ে যাবে এই জিনিসটি একেবারে মাছের জন্য ভালো নয়। তো পুকুরের যে রং রয়েছে সেটি কিন্তু একটু লাইট কালার হতে হবে, লাইট গ্রিন হতে হবে, এই জিনিসটি সবসময় মাথায় রাখবেন, তাহলে কিন্তু মাছ চাষের রেজাল্টটি যেটি রয়েছে সেটি ভালো পাবেন। তো বন্ধুরা, আশা করছি আমি যে তথ্যগুলো দিয়েছি এইগুলো দিয়ে আপনি যদি মাছ চাষ করেন তাহলে আপনার হয়তো অনেক উপকারে আসতে পারে। আর এই ধরনের তথ্য আরও পেতে চাইলে আপনি কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন, আর কী ধরনের ভিডিও হলে আপনার সুবিধা হয় সেটি কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।